গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ওই 7:30 মতো, আর রোজকার কাজের মতো আমার কাজগুলো গোছানো হয়ে গেছে, বাইরের কাজগুলো সারা হয়ে গেছে, আর আমি আজকে চুল টুল কিছুই আর করিনি। যাই হোক, সময় পাইনি, আমার মেয়েকে রেডি করতে করতে সময় হয়নি। তো আপনারা দেখছেন বাড়ি থেকে বহু দূরে আর আমি মালা। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, সব উল্টো পাল্টা করে বললাম, এমনি বললাম আর কি। যাই হোক, আজকে আমার মনটা খুব ভালো, আমি আমার হাজবেন্ডকে ফোন করেছিলাম, তো উনি এখন সুস্থ আছেন, ভালো আছেন, আজকে রিলিজ করে দেবে। কাল রিলিজ করেনি, এই জন্যে ওনার শরীরটা ভালো ছিল না, ভালো ছিল না, একদিন অবজারভেশনে রাখতে চাইছিলেন ডাক্তাররা, তো আজকে ওনাকে রিলিজ করে দেবেন। তো ওনার আর শুয়ে থাকতে ভালো লাগছে না, উনি খুব কাজ করেন, কাজের মানুষ, খুব কাজ করেন, তো পিঠে ব্যথা হয়ে গেছে, তাই ডাক্তারদের কাছে কথা বলে বলছে তাতে ছেড়ে দিতে, ছেড়ে দিলে বাড়ি চলে যাবে আর কি, বাড়ি গিয়ে একদিন রেস্ট নেবে, তারপর ডিউটি জয়েন করবে। আমি গরম জল খাওয়া গেছে, আমি আজকে আর চা খাইনি, এখনও টিফিনও করিনি, করবো জাস্ট আপনাদের এই ভালো খাবারটা দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি, অন ভিডিও অন করে বসে পড়েছি, ব্লগটাও শুরু করে দিলাম। তো খুব ভালো লাগছে আমার, আর আমার হাজবেন্ড ভালো আছে, আমার শাশুড়িও ভালো আছে, শাশুড়িকে জানানো হয়নি, কারণ এই ছোটোখাটো বিষয়গুলো আমরা আর জানাই না, যতই হোক বয়স হয়েছে ওনার টেনশন হবে, তাই আমি জানাই না। তো যে কোনো বাইরে, আমরা বাইরে থাকি তো সবাই ভালো থাকলে সবাই ভালোই লাগে, যেই হোক, যেই মানুষ, যেই মানুষ, শ্বশুর, শাশুড়ি, স্বামী, যে আমরা মোটামুটি সব কিছু জানাতে পারি না, বয়স হয়েছে বলে টেনশন করবে, তাই জন্য মা তো মাই হয়, আমার মাও মা, অন্যও মা, তো যাই হোক জানাতে পারিনি, পরে জানানো হবে, পরে জানালে বকাও খাবো, তো বকা খেলে খাবো। বন্ধুরা, মেয়েকে যা টিফিন দিয়েছিলাম আজকে আমিও ওই সেমই টিফিন খাবো, 3 পিসই ব্রেড বেঁচেছে আর একটু জ্যাম, আমি জ্যাম ব্রেড খাই না, কিন্তু আজকে কেমন খেতে ইচ্ছে হলো তাই জ্যাম আর ব্রেড, আর চা আজকে খেতে ইচ্ছে নেই তাই খাবো না। আমার টিফিন গরম লাগছিলো তাই নাইটিটা পরে নিয়েছি, এই নাইটিটা আমি নিজে সেলাই করে বানিয়েছি শাড়ি দিয়ে, আমার কাকি শাশুড়ি একটা শাড়ি দিয়েছিলেন, তো লকডাউনের সময় তো সব দোকান টোকান বন্ধ ছিল, মার্কেট ফার্কেট সব বন্ধ ছিল, তো নাইটি ফাইটি ছিল না, পরার জন্য সব ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, গরমের দিনে বেশি লাগে, তখন গরমও ছিল। তো ওই আগে যে সোসাইটিতে থাকতাম বিনায়কে, তো বিনায়কের নিচে একটা বাঙালি দিদির দোকান ছিল, দিদিকে ফোন করলাম, দিদি নাইটি ছিঁড়ে গেছে, তো তোমার ঘরে যদি থাকে তো দিয়ে যাও, বললো যে না ঘরে তো নেই, সব শেষ হয়ে গেছে, নেই নাইটি আর নেই, দেওয়া যাবে না, নেই তো কোথা থেকে দেবো, আর আমিও মাল তুলতে পারিনি, তো উনিও মাল তুল পারেনি তাই দিতে পারিনি, বুদ্ধি লাগিয়ে 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 ওই কাকি শাশুড়ির এই শাড়িটাকে কেটে ফেলেছি, কেটে দুটো নাইটি হয়েছে, এটা একটা আর একটা, একটা স্লিভ একটা উইদাউট স্লিভ, আমার উইদাউট স্লিভের নাইটি রাত্রে পরতে খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল লাগে, তো এটা একটা স্লিভলেস বানিয়েছে আমার একটা স্লিভ, তো দুটো আমি পরি, দুটোই সেম সেম, আপনারা হয়তো দেখেছেন ব্লগে, তো কাকি শাশুড়ি শাড়িটা খুব ভালো ছিল, আর এটা এই জন্যই বানিয়েছি, এই শাড়িটা এই জন্যই নিলাম, এই শাড়িটা একটু মোটা, মানে ছাপা শাড়ি যেরকম হয় আর কি, একদম পাতলা, খুব একদম মোলায়েম সেরকম নয়, একটু মোটা টাইপের, তো শাড়িটা খুব ভালো ছিল কিন্তু কেটে ফেলেছি অনেকদিন থেকে পরেওছি, পয়সা অসুল হয়ে গেছে তবু ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু এত আরাম পরে ছাড়তে আর ইচ্ছা করছে না, তাই যতবারই ভাবি যে আর পরবো না আর পরবো না, কিন্তু আবার গলিয়ে ফেলি আর কি, খুব ভালো লাগে আমার। এই টিফিনটা করে নিই, আবার কথা বলছি। দেখুন বন্ধুরা, একটা নতুন জিনিস দেখাই, শেয়ার করার জন্য আবার ক্যামেরাটা অন করলাম, আমি কিরম করে ফ্যান গালি, এতে নিজে নিজে ফ্যানটা গালাও হয়ে যায়, আমার অনেকটা টাইমও সাশ্রয় হয়ে যায়, আর গ্রামের মতো তো ওইরকমভাবে উবুর দেওয়া যায় না, তাও আমি উবুর দিই, এটা হওয়ার পরে আবার একটু পরে দেখাচ্ছি কিরম করে কী করি। এবার এটাকে এরকম 2-3 মিনিট রেখে দিলে পুরো ফ্যানটা গড়িয়ে পড়বে, আমার স্বামী যেহেতু ওই গলা ফ্যানওয়ালা ভাত খেতে পারে না, আর হাঁড়িও নেই এখানে, এরকমভাবেই এই ডেকচিতেই রান্না হয়, তো এরকমভাবে আমি ফ্যান গালি, কেমন লেগেছে বলবেন, যদি কারোর কোনো উপকারে লাগে, কোনো
আমার মতো টাইম একটু বাঁচে তাই দেখালাম আর কি টিকটা। তো বন্ধুরা আজকে অনেক সময় হয়ে গেছে, 2টো বেজে গেছে, আর রান্না করতে আমার আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক কাপড় টাপড় ছিল। আর সকাল থেকে কি জানি বাচ্চাদের মতো শুধু ঘুমই পাই যাচ্ছে, শুধু ঘুমই পাচ্ছে, তো ভালোই লাগছিল না। যা মানে রাত্রে কি হয়েছে, মশা কতগুলো ঢুকে পড়েছিল মশার ভিতরে, তো সে মশা কামড়াচ্ছিল বলে ভালো ঘুম হয়নি, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। অনেক কাপড় ছিল ওগুলো সব কাছাকাছি হয়ে গেছে কিন্তু নিচে মিলতে পারিনি, আর দড়িও আবার একটা ছিঁড়ে গেছে, যাই হোক অনেক কাণ্ড হয়ে গেছে। তো রান্না করতে দেরি হয়ে গেছে, তো রান্না করে নিয়েছি, গাড়িওয়ালাকে ফোন করেছিলাম, অনেক টাইম হয়ে গেছে, মেয়েও আসছে মনে হয়, তাই সব একসাথে বেড়ে করে খেতে বসে গেছি। তো খাবারগুলো দেখি দিই কী কী রান্না করেছি। ভাত রান্না করেছি, এটা হচ্ছে ওই সেদ্ধ চাল, এখানে অ্যাকচুয়ালি সেদ্ধ চাল ভালো পাওয়া যায় না। সেদিনে মলে গেছিলাম জিনিস কিনতে, তো দেখে খুব লোভ হলো, কিনে নিলাম, জানি না কিরম লাগবে খেতে, হালকা একটু জড়ানো জড়ানো টাইপের, কিন্তু তবু ভাতগুলো বেশ ভালোই, বেশ চালটা লম্বাই আছে, ভালো, খুব ভালো লাগছে, দেখতে তো ভালো লাগছে, খেতে কিরম লাগবে জানি না। আর একদম অল্প করে মূলো শাক ভেজেছি, মেয়ে একদম খেতে চায় না, আগের দিনও করেছিলাম, মেয়ে খেতে চায়নি বলে একদম অল্প করে ভেজেছি, বাকি সব ফেলে দিয়েছি। আর এই যে টিন্ডোরা ভেজেছি, এখানকার লোকে টিন্ডোরা বলে কুঁদরিকে, তো টিন্ডোরা ভেজেছি, কিন্তু তা কী করেছি, আগের দিনে ভেজেছিলাম, তো রুটি দিয়ে ভালো লাগছিলো খেতে, কিন্তু ভাত দিয়ে ভালো লাগবে কিনা, খাবে কিনা ঘ্যান ঘ্যান করবে। আজকে নন ভেজ কিছু নেই, ডিম ফিম কিছু নেই, তাই জন্য ওতে একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, ম্যাগি মশলা দিলে বাচ্চারা একটু ভালো টেস্ট একটু চেঞ্জ হয়ে যায়, বাচ্চারা খেতে পছন্দ করে, তাই ম্যাগি মশলা দিয়ে ভেজেছি ওইটাই। আজকে তরকারি তরকারির মতো শুকনো শুকনো যাই হোক করে দিয়েছি, ওটাই খাওয়াবে। আর একটু করলার তরকারি ছিল আগের দিনে, 2 দিন হয়ে গেছে যদিও তরকারিটা, ওইটা গরম করে দিয়েছি, ও খুব ভালোবাসে করলার তরকারি খেতে, তো ওইটা খেয়ে নেবে। আর মূলো শাকটা আমি খেয়ে নেবো, কারণ ও খাবে না, এই হয়েছে মানে উল্টো পাল্টা করে খাওয়া হবে আর কি। আর শসা কেটেছি, টমেটো কেটেছি, আর এক পিস লেবু আছে ওটা কেটে দিয়েছি, ওটা খাওয়াবে। আর ডাল করেছি, ডালে 5 ফোড়ন দিয়ে ডাল ছাতলেছি, আমি সবসময় পেঁয়াজ দিয়ে ডাল ছাতলাই না, যাই হোক ডাল করেছি। আর এটা হচ্ছে ধনে পাতা আর একটা টমেটো, কারণ ধনে পাতা খুব কম ছিল, তো ধনে পাতা আর একটা টমেটো, 2 কা রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, জানি না টক হবে কি না, তো মেন আজকে আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তাই ওটা বেটেছি, ওটা আমার খুব ফেভারিট ডিশ। ওই রান্না হয়েছে, রান্না করে বসে আছি, গাড়িওয়ালা বললো ফোন করে আস, মানে আমি ফোন করেছিলাম, বললো আস তো খেয়ে নেবো, এবার খেয়ে আবার দেখা হচ্ছে। হঠাৎ করে মেঘ করেছে, এখন রোদ গনগন করার কথা, মেঘ করেছে, এখন 5:30 বাজে মতো বাজে, হঠাৎ করে দেখি অন্ধকার হয়ে গেলো, আমি ঘুম থেকে উঠে দেখি অন্ধকার হয়ে গেলো, আমি সন্ধ্যা হয়ে গেলো নাকি, দেখি একদম মেঘ কালো হয়ে গেছে। বৃষ্টি শুরুও হয়ে গেল, মেঘ উঠতেও দেরি নেই আর বৃষ্টি হতেও দেরি নেই, তো বন্ধুরা দেখুন বৃষ্টি হচ্ছিলো, তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমি একটু হাঁটতে পেরেছি, খুব গরম লাগছিলো, ভালোও লাগছিলো না, তাই বৃষ্টি বন্ধ হয়ে গেছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো আমি একটু বেরি পড়েছি হাঁটতে, একটু খুব ঘেমে গেছে, একদম ভালো লাগছে না, কী হচ্ছে জানি না, ঠান্ডা লাগছে গরম লাগছে, এখানে একটা কিছু সেল দিয়েছে, ওই এখন দেওয়ালি আসছে তো, তো পুরোনো কাপড়গুলো সেল দিয়ে ওগুলো বিক্রি করে দেবে, বিক্রি করে আবার নতুন কাপড় নিয়ে আসবে, নতুন বিক্রি হবে, যাই হোক। আর শুধু বড় বড় বাড়ি, লাইট এইসবই এখানে দেখতে পাওয়া যায়, ভালোই লাগছে, একটু গাটা ঠান্ডা হয়ে গেলে আবার রুমে চলে যাব। মেয়ে পড়তে বসেছে বলে মা যাবো না তুমি যাও, হেঁটে আর দুধ নিয়ে চলে যাব। আর এখানে একটা মন্দির আছে, এই যে ঠাকুর নাম হচ্ছে, এখানেই এই গরবার ডান্স হচ্ছিলো, এখানেই দেখাতে এসেছিলাম, তখন একটু অন্যরকম ছিল আর কি, সাজানো গোছানো ছিল, আর তখন প্যান্ডেল ফ্যান্ডেল বানানো হয়েছিলো, তো এখন আর নেই। তো এটা হচ্ছে স্বামীনারায়ণের মন্দির,
এখানে লোকেরা স্বামীনারায়ণ খুব স্বামীনারায়ণের খুব ভক্ত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন রামকৃষ্ণ পরমহংস, এখানেও এরকম স্বামীনারায়ণ। মানে জানি না, আমি ঠিক বলতে পারবো না এরকম এই এর স্বামীনারায়ণের কোনো গল্প আমি এখনও শুনিনি ওদের কার মুখ থেকে, তো আমি ডিটেলে বলতে পারবো না। তো মন্দিরটা দেখুন, খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভিতরে ক্যামেরা ফ্যামেরা লাগানো আছে, খুবই ভালো। ঠাকুর নাম চলছে, হেঁটে বাইক চলে যাবো, আবার রুমে গিয়ে দেখা হচ্ছে। তো এগুলো ছিল আমার দু চারটে কিক্স, আমি দু চারটেই পারি। বাবা আমাকে এটা নিয়ে দিয়েছে, এই যে ভারী আছে, তা আমি এটা এবার প্র্যাকটিস করি। কালকে এটা কিনে দিয়েছে, পাটা আমার মজুদ আছে, হাতগুলো নেই। তো বন্ধুরা, এটা আমার বাবা দিয়েছিল আমাকে, যেরকম কি আপনাদের বললাম। তো আমার বাবার শরীর খারাপ হয়ে গেছে, আর আমার এটা খুব শখ ছিল কি আমার একটা এরকম হোক, আমি পাঞ্চ করবো, ঠিক করবো সব। দিয়ে আমি বাবাকে বলি, নেওয়ার মা আমাকে একটা বানিয়ে দিয়েছিল কাপড় দিয়ে, কেন মা তো সেলাই করে, তো মা করে দিয়েছিল আমাকে, কিন্তু আমি পাঁচজনে ফাটিয়ে দিয়েছি। এটা এখন বাবা একটা কিনে এনেছি, ওইটা খুব মজবুত, তো আমাকে খুব ভালো লেগেছে। তো বাবা, যদি তুমি আমার ভিডিও দেখছো, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। তো বাবার আমার শরীর খারাপ হয়ে গেছে, তো গেছিলো হসপিটালে, অ্যাডমিট আছে। তো আপনারা প্লিজ প্রে করবেন কি আমার বাবার শরীর তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আর খুব ভালো মানুষ, তো আমাকে তো ভালোই লাগে, জানি না আপনাদের কীরকম লাগবে। ফিউচারে যদি পারি তো দেখাবো, বাবার লজ্জা যদি কম হয় তাহলে দেখাবো, আপনাদেরকে দেখা করাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর বাড়ি থেকে বহুত দূরকে সাবস্ক্রাইব করুন। বাই বাই, আর লাইকও করতে ভুলবেন না। গুড নাইট।